সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 1000 সুন্নাহ, 1000 দিক সুন্নাহর সিরিজ আলোচনার 100 নম্বর সুন্নাহটি আমরা আলোচনা করছি। সেটা সকাল এবং সন্ধ্যার দোয়া। 15 নম্বর দোয়াটি আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করছি। 15 নম্বর দোয়াটি হলো আসবাহনা আলা ফিতরতুল ইসলাম ও কালিমাতুল ইখলাস ও দীনি নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফা মুসলিমা ওমা কানা মিনাল মুশরিকিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন, না বলতে পারেন, না বলাই ভালো। এখানে উল্লেখ নেই যেতে হাদিসে, এভাবে পড়বেন আসবাহনা আলা ফিতরতুল ইসলাম ও আলা কালিমাতুল ইখলাস ও আলা দীনি নবীনা মুহাম্মদিন ও মিল্লাতি আবিনা ইব্রাহিমা হানিফা মুসলিমা ওমা কানা মিনাল মুশরিকিন। এই দোয়াটি শেখ আলবানী সহি জামে সগির সহি বলেছেন, সহি জামে সগির হাদিস নম্বর 4674। আমরা অর্থটা বলে দিচ্ছি, হে আল্লাহ আমরা সকাল করেছি, সকালে হলে সকাল আসবাহনা বলবেন, বিকাল হলে আমসাইনা বলবেন। হে আল্লাহ আমরা সকাল করেছি ইসলামের উপরে, ইসলামের স্বভাবের উপরে এবং এখলাসের কালিমার উপরে, তাওহীদের কালিমা, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের উপরে আমরা সকাল করেছি, এবং ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতের, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকার উপরে আমরা সকাল করেছি, যে তরিকা সঠিক সরল। এবং আমরা সকাল করেছি মুসলিম হিসেবে সঠিক এবং সরল, যে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন এবং তিনি মুশরিক ছিলেন না। এজন্য ইসলাম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত বলা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে, মুসলিমটা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, মুসলিম শব্দ সেখান থেকে চলে আসছে। তো এইটা দোয়াতে বলা হচ্ছে, সকাল সন্ধ্যার দোয়াটা আমরা সকাল সন্ধ্যায় আমলটা করি ইনশাল্লাহ। তা সুন্দর অর্থ দেখুন, ইসলামের উপরে সকাল করা এবং এখলাসের কালিমা তাওহীদের উপরে সকাল করা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের উপরে সকাল করা এবং ইব্রাহিম সাল্লামের তরিকার উপরে সকাল করা, যেটা নাকি যে ইব্রাহিম সাল্লামের দিনটা সঠিক এবং যে ইব্রাহিম সাল্লাম মুসলিম ছিলেন এবং তিনি মুশরিক ছিলেন না। আল্লাহু আকবার। আসুন তাহলে আমরা সুন্নাতগুলো, আমরা আজকে আমরা 15টা সুন্নাহ আলোচনা করলাম ভিডিওতে, সকাল সন্ধ্যার দোয়ার 15টা সুন্নাহ। এটার কমপক্ষে সব 10 গুণ হলে 150টি এই 15টা সুন্নাহর আমলে। আমরা আরও সুন্নাত আছে এখানে, সকাল সন্ধ্যার দোয়ার প্রায় আমরা নিতে পারি প্রায় 22টা বা 23টা আছে সন্ন্যাস আছে। 15টা আলোচনা করলাম, 15টার পরে কমপক্ষে সব 150, 150 থেকে 700 গুণ বাড়িয়ে 15কে 700 দিয়ে গুণ দেন, এত গুণ বাড়বে সুবহানাল্লাহ কমপক্ষে 150টি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোর আমল করতে ফিরদান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।